প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই অনুরোধ করেছেন টনসিলাইটিসের উপর একটা ভিডিও তৈরি করতে। তো আজকের ভিডিওটি টনসিলাইটিসের উপরই, এবং আপনাদের জন্য যারা অনুরোধ করেছেন এবং সবার জন্য আজকের ভিডিওতে আলোচনা করব টনসিলাইটিস কি এবং টনসিলাইটিস কেন হয় এবং এর হোমিওপ্যাথি চিকিৎসা কি আছে বা এর কার্যকারী হোমিওপ্যাথি ওষুধগুলো কি কি। তো চলুন শুরু করি টনসিলাইটিসের পর আলোচনা। ওয়েলকাম টু হেলথ হোমিও চ্যানেল। তো প্রথমে জেনে নিই টনসিল কি বা টনসিল কোথায় থাকে। তো আপনারা প্রত্যেকে কমবেশি জানেন যে টনসিল কি এবং কোথায় থাকে। টনসিল হচ্ছে আমাদের এই গলার দুপাশে দুটো মাংসপিণ্ড। যদি মুখটা হাঁ করে দেখেন, অর্থাৎ জোর করে হাঁ করেন, তাহলে দেখতে পাবেন যে জিভের গোড়ার দিকে যে আলজিভ আছে, আলজিভের দুপাশে দুটো লাল মাংসপিণ্ড আছে। তো সেই মাংসপিণ্ড দুটো হলো টনসিল, যেটা হচ্ছে আমাদের বডিগার্ড, দেহের সুরক্ষা করে থাকে। অর্থাৎ দেহকে ব্যাকটেরিয়া, ভাইরাসের আক্রমণ থেকে, অর্থাৎ মুখ দিয়ে যে সমস্ত খাবারগুলো খাই, সেই সমস্ত খাবারের মাধ্যমে যদি কোনো সংক্রমণ ঘটে থাকে বা ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণ ঘটে থাকে, তাহলে টনসিলই কিন্তু তার প্রাথমিক কাজটা করে, অর্থাৎ প্রথমে রক্ষা করে, বডিগার্ড হিসেবে কাজ করে। এই টনসিলের যে ইনফেকশান বা প্রদাহ হয়, অর্থাৎ ব্যথা করে, সেটাকে বলা হয় বন্ধুরা টনসিলাইটিস। কী কী কারণে টনসিলাইটিস হয় সেটা আলোচনা করছি। তো প্রথম এবং প্রধান কারণ হচ্ছে কিন্তু ঠান্ডা, ঠান্ডা লাগা। ঠান্ডা যে কোনো কারণেই লাগতে পারে বা যেভাবেই লাগতে পারে, ঠান্ডা খাবার খেয়ে ঠান্ডা লাগতে পারে, ঠান্ডা ওয়েদার চেঞ্জে বা ঋতু পরিবর্তনের সময়ও ঠান্ডা লাগতে পারে, বা যাদের ঠান্ডা লাগার ধাত আছে তাদের ক্ষেত্রে খুব সহজেই ঠান্ডা লাগে, তো সেখানে তাদের টনসিলাইটিস হতে পারে। তো আমরা সাধারণত জানি যে বাচ্চাদেরই টনসিলাইটিস বা টনসিল হয়, বড়দের হয় না, তা নয়। বাচ্চা বড় সবারই কিন্তু টনসিলাইটিস হতে পারে। তার কারণ হচ্ছে, টনসিলাইটিসের মেন কারণ হচ্ছে ঠান্ডা লাগা, ঠান্ডা লাগা থেকে টনসিলাইটিস হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে, রেয়ার কেসের কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় হেরিডিটি বা বংশগত কারণেও টনসিলাইটিস হতে পারে। তো এই গেল টনসিলাইটিস বা টনসিল প্রদাহের কারণগুলো কী কী। কিন্তু বন্ধুরা, এই টনসিলাইটিস বা টনসিলের প্রদাহকে আমরা দুভাগে ভাগ করব। এক হচ্ছে অ্যাকুইট বা তাৎক্ষণিক, হঠাৎ আপনার টনসিল ব্যথা করলো বা টনসিলাইটিস হলো, টনসিল প্রদাহ হলো, তাকে অ্যাকুইট বলবো, অ্যাকুইট টনসিলাইটিস। আর একটা হচ্ছে ক্রনিক, অর্থাৎ অনেকদিন যদি টনসিলাইটিসের উপর ভোগেন বা টনসিল প্রদাহ হয়, তো সেক্ষেত্রে আমরা ওটাকে ক্রনিক টনসিলাইটিস বলব। তো এখন এই দুটো ভাগে ভাগ করলাম, তার মধ্যে আমরা বেশিরভাগই অ্যাকুইট বা তরুণ তাৎক্ষণিক টনসিলাইটিস দেখতে পাই, বা ওইটা নিয়ে ম্যাক্সিমাম আলোচনা করব। তো বন্ধুরা, যদি আপনাদের হঠাৎ টনসিল ব্যথা করে বা টনসিল প্রদাহ হয়, তাহলে কিন্তু আপনি ফার্স্ট এড হিসেবে কী করবেন, প্রথম কাজ হচ্ছে, ফার্স্ট এড কাজ হচ্ছে কি না, আপনাকে একটা উষ্ণ গরম জল, এক কাপ বা একটা গ্লাসে উষ্ণ, সহ্য করা যাবে এমন উষ্ণ গরম জলে আপনি এক চিমটে লবণ দিয়ে দিন, এবং সেই লবণটা গুলে নিয়ে গার্গেল করুন, অর্থাৎ গলায় নিয়ে কুলকুচি করুন, গার্গেল করুন, তাহলে প্রথম বা প্রাথমিক আরাম পেয়ে যাবেন। এছাড়া আরও একটা করতে পারেন, যে উষ্ণ গরম জলে ফাইটোলক্কা মাদার টিংচার 10 ফোঁটা দিলেন, এবং হাইড্রাস্টিস মাদার টিংচার 10 ফোঁটা দিলেন, দিয়ে মিশিয়ে নিয়ে ওটাকেও গার্গেল করতে পারেন। তো তাহলে প্রাথমিক আরামটা হবে। এবং আরেকটা করতে পারেন কি না, ফার্স্ট এড কেস, অর্থাৎ ফার্স্ট এড করছেন, তো ফার্স্ট এডের ক্ষেত্রে আপনি, আমাদের একটা ওষুধ আছে বায়োকেমিক ওষুধ, ফেরামফস 6x, বায়োকেমিক ওষুধ ফেরামফস 6x, 4টে করে ট্যাবলেট
দিনে 2 থেকে 3 বার, যদি প্রদাহর মাত্রা অর্থাৎ ব্যথার মাত্রা বেশি হয় তাহলে 3 বার সারাদিনে 4টে করে ট্যাবলেট 3 বার নেবেন। আর ছোটরা বা বাচ্চাদের ক্ষেত্রে কম বয়সী বাচ্চা হলে 1টা ট্যাবলেট দেবেন, এবং একটু বয়স একটু বেশি হলে 2টো করে ট্যাবলেট দেবেন, সবার ক্ষেত্রেই কিন্তু 3 বার করে। অর্থাৎ ছোট, মাঝারি এবং বড় তিনজনের ক্ষেত্রে কিন্তু সারাদিনে 3 বার করে খেতে হবে, এবং একবারে ছোট বাচ্চার ক্ষেত্রে 1টা ট্যাবলেট, মাঝারি বাচ্চার ক্ষেত্রে 2টো ট্যাবলেট, এবং বড়দের ক্ষেত্রে 4টে করে ট্যাবলেট সারাদিনে 3 বার খেতে হবে। তো তাহলে কি হবে, ফার্স্ট এড কেসটা হয়ে যাবে, তারপরে আপনি ডাক্তারবাবুর কাছে গেলেন, হোমিওপ্যাথ ডাক্তারের কাছে যেতে পারেন, এলোপ্যাথ ডাক্তারের কাছে যেতে পারেন, দিয়ে আপনাকে চিকিৎসাটা করাতে হবে। তো যে সমস্ত দর্শক বন্ধুরা এলোপ্যাথ ডাক্তারের কাছে চিকিৎসা করাবেন বা করান, যদি আপনি এলোপ্যাথ ডাক্তারের কাছে পরামর্শ পান যে আপনার বারবার টনসিলাইটিস হচ্ছে, আপনি টনসিলটি ফেলে দিন, তো বন্ধুরা আমি আপনাদেরকে অনুরোধ করব টনসিল কখনো কেটে বাদ দেবেন না বা টনসিলকে ফেলে দেবেন না। তার কারণ হচ্ছে টনসিল হচ্ছে আমাদের দেহের বডিগার্ড, আপনার যে কোনো ক্ষেত্রে ব্যাকটেরিয়া ভাইরাস যাই আক্রমণ হোক না কেন, প্রাথমিক রক্ষা কিন্তু টনসিলই করবে, এবং টনসিল ফেলে দেওয়ার কোনো কারণ নেই। টনসিলের চিকিৎসা হোমিওপ্যাথিতে খুব ভালো মতো করা যায় এবং টনসিল সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, মানে টনসিলাইটিস সম্পূর্ণ আরোগ্য করা যায় বা সুস্থ হওয়া যায়। তো সেখানে টনসিল কেটে ফেলার বা বাদ দেওয়ার কোনো কারণ নেই বা বাদ দেবেন না। হোমিওপ্যাথ যারা চিকিৎসা করবেন বা হোমিওপ্যাথি প্যাথ ডাক্তারের কাছে যারা যাবেন তারা হোমিওপ্যাথ চিকিৎসা করতে পারেন। তো আমি এখানে কয়েকটা ওষুধের নাম বলে দেবো, তো সেই ওষুধগুলোও আপনারা ব্যবহার করতে পারেন, তো সেক্ষেত্রে টনসিলাইটিস রোগটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন, নিয়ন্ত্রণ করতে পারবেন বা সুস্থ হতে পারবেন। তো প্রথমে বলে দিই যে টনসিল হঠাৎ আক্রমণ হয়েছে, ব্যথা হঠাৎ বেড়ে যাচ্ছে, চোখ মুখ লাল হয়ে যাচ্ছে এবং জ্বর চলে এসছে, 103°4° জ্বরও উঠে যেতে পারে, তো সেক্ষেত্রে বেলোডোনা হচ্ছে টনসিলাইটিসের সব থেকে ভালো ওষুধ, বেলোডোনা 30। কারণ টনসিলাইটিস তো হঠাৎ অ্যাকুইট, হঠাৎ করে বেড়ে যায়, হঠাৎ করে যন্ত্রণা শুরু হয়ে যায়, তো বেলোডোনা 30 কিন্তু বড়রা 2 ড্রপ করে সারাদিনে 3 বার 4 বার বা আরও বেশি নিতে পারেন। কেননা যদি তীব্রতা বা আপনার যে যন্ত্রণার মাত্রা যদি বেশি হয় তাহলে কিন্তু আরও বেশি বার ব্যবহার করতে পারেন, এবং ছোটরা 1 ড্রপ করে সারাদিনে 3-4 বার ব্যবহার করলে আপনার প্রাথমিক কন্ট্রোল বা টনসিলাইটিস ভালো হতে পারে। যদি বেরোডানাতে কাজ না হয় তাহলে মার্শাল ব্যবহার করতে পারেন। তো লক্ষণ হচ্ছে টনসিলাইটিসের যে লক্ষণগুলো, মেন লক্ষণগুলো যে টনসিল লাল হয়ে যাবে, টনসিলের ক্ষেত্রে মাথা ব্যথা হতে পারে, টনসিলাইটিস হলে মাথা ব্যথা হতে পারে, মুখ দিয়ে লালা ঝরতে পারে, গাল চোখ মুখ লাল হয়ে যেতে পারে, এবং গলার ভেতরে জিভ তো লাল থাকবে, টনসিল তো লাল থাকবে, টনসিলের উপর পিচ্ছিলকারক সাদা একটা স্তরও পড়ে যেতে পারে, এই সমস্ত লক্ষণগুলো দেখা যায়। তো সেক্ষেত্রে বেলোডোনা একটা ভালো ওষুধ। এবার যদি দেখেন যে যদি টনসিলাইটিস হয়ে আপনার ব্যথা কান পর্যন্ত বিস্তৃত হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে ফাইটোলক্কা 30 কিন্তু অ্যাকুইট ক্রনিক দুটো ক্ষেত্রে ব্যবহার করা যায়। তো ফাইটোলক্কা একটা ভালো ওষুধ, ফাইটোলক্কা 30 1 ড্রপ করে বড়রা সারাদিনে 3 থেকে 4 বার ব্যবহার করবেন, ছোটরা 1 ড্রপ করে সারাদিনে 2 বার ব্যবহার করবেন ফাইটোলক্কা 30। এছাড়া হচ্ছে কি না, আপনাদের যদি টনসিলাইটিস ডান দিকে হয়, অর্থাৎ টনসিল ফোলে বা টনসিল ব্যথা করে ডান দিকের যদি টনসিলাইটিস হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে লাইকোপোডিয়াম ব্যবহার করতে হবে, লাইকোপোডিয়াম 200 সারাদিনে 2 বার এবং 1 ড্রপ করে সারাদিনে 2 বার, অথবা মার্ক প্রোটোআয়োট 6 সেটাও 1 ড্রপ করে সারাদিনে 3 বার ব্যবহার করবেন। এবার যদি বাঁ দিকের টনসিলাইটিস হয় তাহলে ল্যাকেসিস 200 সারাদিনে 2 বার ব্যবহার করবেন, এবং এছাড়া মার্ক বিনায়ট যদি বাম দিক হয় মার্ক বিনায়টও ব্যবহার করতে পারেন, মার্ক বিনায়ট 6 1 ড্রপ করে সারাদিনে 3 বার।
তো ডান দিকের গেল, বাম দিকের গেল। আর যদি যাদের ক্ষেত্রে টনসিলাইটিস বারবার হচ্ছে, অর্থাৎ টনসিলকে সুস্থ করলেন, আরোগ্য করলেন, আবার কিছুদিন পরে আবার টনসিল দেখা দিল, তো সেক্ষেত্রে আপনারা সরিনাম, অর্থাৎ ওই রোগীর ধাতু বা কনস্টিটিউশনে যদি টনসিলাইটিস থাকে, অর্থাৎ অথবা পূর্বপুরুষ বংশগতভাবেও যদি পেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সরিনাম ওষুধটাও ব্যবহার করা যেতে পারে। তো সরিনাম 200 ব্যবহার করতে হবে, এবং সরিনাম ওষুধটা কিন্তু 15 দিনে একবার করে ব্যবহার করতে হবে। ওয়ান ড্রপ সরিনাম, ওয়ান ড্রপ 200 সারাদিনে একবার, এবং একবার ব্যবহার করার পর কিন্তু 15 দিন দিয়ে দেবেন, 15 দিন ছাড় দেবেন। সারাদিনে একবার কি দুবারও ব্যবহার করতে পারেন, কিন্তু একদিনে দুবার ব্যবহার করলেন, দিয়ে কিন্তু 15 দিন ছাড় দিয়ে আবার ওয়ান ড্রপ করে দুবার ব্যবহার করতে পারেন, গ্যাপটা কিন্তু রাখতে হবে। তো এই গেল টনসিলাইটিসের উপর সামগ্রিক আলোচনা, টনসিলাইটিস হলে আপনারা কী করবেন এবং কীভাবে তার সমাধান করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগলো, বা আপনারা আর কী কী ধরনের ভিডিও চান বা আলোচনা চান, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।